ইসলামপুরের একমাত্র জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ পূজিত হলেন সেখানে। পাশাপাশি কোভিড স্বাস্থ্যবিধি মেনে রথে চড়িয়ে এলাকা পরিদর্শন করানো হলো বিগ্রহদের। এলাকার মানুষ বহুদিন বাদে এই রথযাত্রাকে কেন্দ্র করে রইলেন মেতে। সোমবার স্থানীয় পালপাড়া এলাকার মন্দির থেকে কিছু এলাকা ঘুরে আবার ফিরে আসে রথ মন্দিরেই। উল্লেখ্য, ইসলামপুরের কোর্ট ময়দানে এবার ইসলামপুরের সবচাইতে বড় রথের মেলা উদযাপন হয়নি, তাই মানুষ খুঁজে বেরিয়েছেন রথকে এবং জমায়েত হয়েছেন সেখানেই। ইয়েস নিউজ মিঠুন। আজকের অনুষ্ঠান, আজকের এই রথযাত্রার অনুষ্ঠান সাড়ে তিনটা থেকে পৌনে চারটা আরম্ভ হয়েছে এবং সাড়ে চারটার মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা তিন যতীনচন্দ্র রাউতের বাড়ির ওখান থেকে দূরে আবার মন্দিরে ঢুকে গেছে। গত কয়েকদিন একাধিক সাপ ধরে অজস্র মানুষকে আতঙ্ক থেকে বাঁচিয়েছেন ইসলামপুরের সর্পকন্যা নবদিতা উপাধ্যায়। কখনো অলিগঞ্জ, আবার কখনো মাটিকুণ্ডা, আবার কখনো বা ইসলামপুরের মহকুমার বিভিন্ন এলাকায় ছুটছেন তিনি। এই তীব্র গরমে বেড়েছে সাপের উৎপাত, তাই বারবার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, আর তিনিও ছুটছেন দমকলের মতো। চলতি মাসেই চারটি কোবরা সহ মোট সাতটি সাপ ধরেছেন বলে জানান তিনি। যে গহনার বিপণী বিশ্বস্ততার প্রতীক হয়ে গ্রাহকদের মনে বাসা বেঁধেছে, যে অলংকার আধুনিকতার এক অনন্য নাম, যে প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মেনে এখনও শুধুমাত্র খাঁটি গহনার হলমার্ক নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, অলংকার আভূষণের কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে বিপণন কেন্দ্র, তা হল ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। বিয়ে বা যে কোনো উৎসবে গহনার সম্ভার নিয়ে তৈরি, কথায় নয় বিশুদ্ধতার বিষয়ে যাচাই করুন যে কোনোভাবেই, আমরা প্রস্তুত। আর হ্যাঁ, বলে রাখি, আমরা গুণমানের সাথে কোনো রকম আপোষ করি না, তাই খাঁটি সোনার গহনা মানে কিন্তু ভৌমিক প্রফুল্ল জুয়েলারি, এই শহরে কয়েক দশকের ভরসার অন্যতম ঠিকানা।